জানুয়ারি মাসে আমার পাশের বাড়ির আমার এক মামা মামা চাকরি করত রংপুর শ্যামপুর সুগার মিল। পরে মামাকে বললাম যে মামা বেকার, তো আমাদের নিয়ে দিতে মিলের মধ্যে একটা কাজকর্ম দিলে। তখন বললো যে ঠিক আছে আমরা তো যাবো, তা আমার সাথে লো আচ্ছা কেমিস্ট সাহেবের হয়ে দেখি। তখন এই রংপুর শ্যামপুর সুগার মিলের কেমিস্ট ছিল ইকবাল মিলে, আমাকে একটা ডেলিভারি একটা কাজ দিল এই মিলের মার্চে 25 দিবাগত রাত্রে 12টার পরে এই রংপুর শহরের মধ্যে যখন এখানে অনেক মানে গোলাগুলি হইল রাত্রে, আমি বাংলার ভিতরে ছিলাম। এপ্রিল মাসে 15 দিকে এই পাক বাহিনী গাড়ি ভরিয়া মিলের ভিতরে গেল, মিলের ভিতরে গিয়ে হামলা দিল। তখন আমরা মিলের ভিতর থেকে বাইরে ওয়াল টুকিয়া কোনোরকম যান আমরা বাসাই। পরে আমি কি করছিলাম এই ছাদের উঠে উঠিয়া পরে দেখলাম যে এই মিলের ভিতরে যে 5টা গাড়ি গেছে, 5টা গাড়ির মধ্যে গিয়ে 1টা গাড়ি গিয়ে করছি মিলের পাশে একটা বাড়ি আছে এটার মধ্যে গেছে। তা আমি ছাদের উপর থেকে সব দেখতেছি, ঢুকে এই বাড়িতে কিছু লোটার আছে, কিছু ফাঁসি লইছে, এরপর একটা মেয়ে এরে ধরছে, ধরে গাড়ি ফুটাইছে, বাপ মায়া করছে, পরে বাপ মরে মায়ের পিট করিয়া মেয়ের এটি উঠায় নিয়ে গেছে। এই দৃশ্য দেখলাম, দেখার পরে তখন মিলের একজন গার্ড ছিল, তার নাম হলো ওবায়দুল্লাহ। তো এই ওবায়দুল্লাহ করলো যে ভাই এখানে তো আমরা থাকতে পারবো না, তো ভারতে যেহেতু বর্ডার খুলছে তো যাই ভারতে ছিল দেব। তখন নিজের মধ্যে ভাই আমারে আমরা আমি বললাম যে আমাকেও নিয়ে দেয় না, আমি তো আর চিনি না। তখন এই উপাধুলের সঙ্গে এই দুজন আমরা এনতে গেলাম, আর রংপুরের শ্যামপুর এলাকার মধ্যে নেই আরও দুইটা লোক, তাদের নাম ওই সময় জানা নাই, তবে আমরা একসাথে চারজন গেলাম। আমরা রাত্রে 1টার দিকে মিলের থেকে বাইরিয়ে পরে পায়ে হাঁটিয়ে এ রাত্রে করিয়া পরে গিয়া বর্ডারে গেছি সকাল 7টার মতো গেছি। গিয়া বর্ডার পার হইলাম সিতাই, কুচবিহার ডিস্ট্রিক্ট সিতাই বর্ডার। সিতাই বর্ডারতে পড়িয়া তখন ষড়ন্তি ক্যাম্পে গেলাম, সেই ক্যাম্পে কিছুদিন অবস্থান করার পরে দেয় জুলাই মাসে রংপুরের একজন এমএনএ ছিল, তার নাম ছিল শেখ আমজাদ হোসেন, এই ক্যাম্পে ছিল মানে ক্যাম্পের দায়িত্ব। তখন শেখ আমজাদ হোসেনের কাছে গিয়ে আমি বললাম যে চাচা আমি মুক্তি যোদ্ধা যাব, আমার আপনার রিপোর্ট করে দেব। তখন বললো যে ঠিক আছে, তে তুমি তো শ্যামপুর সুগার মিল থেকে আইছো, তে আমি তোমার এই ঠিকানায় রিক্রুট করে দিই। তখন আমাকে শ্যামপুরের ঠিকানায় রিক্রুট করে দিল মুক্তিযুদ্ধ। তখন আমাকে এন থেকে পাঠাইল কোথায়, কোচবিহার ডিস্ট্রিক্ট একটা জায়গা আছে, একটা বাংলাদেশ একটা সিট আছে, এটার নাম হলো দহগ্রাম। এই দহগ্রাম নিয়ে গেল, যাওয়ার পরে মানে যারা মুক্তিযুদ্ধ থেকে নাম দিয়ে আসে এখানে যখন ক্লোজ করে, ক্লোজ করার পরে তখন এখান থেকে আমরা যখন গ্রুপ মিললো 10-12 দিন আমরা পিটি প্যারেড করার পরে এখান থেকে পাঠিয়ে দিল ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার হলো শিলিগুড়ি ডিস্ট্রিক্ট এবং সেই পাহাড়টার নাম ছিল কুমারী পাহাড়, আমরা যে পাহাড়ে ট্রেনিং। তো ওখানে ট্রেনিং অবস্থা, তা আমাদের 1 মাস অস্ত্র ট্রেনিং দেওয়ার পরে তো লাস্ট ট্রেনিংয়ে যেদিন নাকি লাস্ট ট্রেনিং সেই দিন আমাদেরকে
হাতি আক্রমণ করল। এই মুক্তিযুদ্ধের মধ্যে এই একটা ইতিহাস যে বন্য হাতি এই আক্রমণ করলো শুধু এই পাহাড়টার মধ্যে। তখন আমরা ট্রেনিংয়ে ছিলাম, মানে এরকম ট্রেনিং যেমন রাত্রের বেলা একদল আমাদের শত্রুপক্ষ আরেকদল আমাদের মুক্তিযোদ্ধা পক্ষ, এরকম ট্রেনিং নিয়ে আমরা এই যারা আমাদের শত্রুপক্ষ তাদের মধ্যে কী আছে না আছে এইগুলো সমস্ত কিছু রেলি করে আনতে হবে, রেকি করে আনতে হবে। তো এরকমভাবে আমরা রেকি করার পরে বন্য হাতির পাল, এই বন্য হাতির পালে এই তাঁবুর দিকে আওয়াজ শুরু করছে। আসার পরে তখন এনে ফাঁকা ফায়ার দিল যে ফায়ারের শব্দ শুনে হাতির পাল চলে দেব। তখন আমাদের যে উস্তাদ ছিল উস্তাদে বললো যে তোমরা ফায়ার যে করছো এখন তোমরা তো টিকতে পারবে না, তোমরা তাড়াতাড়ি ভাঙো ভাঙিয়ে তাড়াতাড়ি ক্যাম্পে চলো। তখন আমরা সবাই শত্রু মিত্র যারা আমরা ছিলাম সবাই এক হয়ে আমরা আসলাম। তখন ওই ক্যাম্পের পাশে আমাদের ক্যাম্পের পাশে ইন্ডিয়ান মিলিটারির একটা ক্যাম্প ছিল। এই ইন্ডিয়ান মিলিটারির ক্যাম্পের পিছন দিয়ে দিয়ে রাস্তা, এই রাস্তায় যখন গেলাম যাওয়ার পরে তখন হাতি কিন্তু পায়রার শব্দ পড়ে এই এই গানকে জমল। যখন নাকি মাঠে গিয়ে ভাবলো পাহাড়া তুলছি, এরপর হাতি একটা চিল্লাইন জন দিছে, দেওয়ার পরে তো আমরা যে যেদিকে যাইতে পারি এমনিই গেছি। আমরা 10-12 জন গেছি গিয়ে একটু দক্ষিণ সাইডে ছোট্ট একটা পাহাড় আছে, এই পাহাড়ে গিয়া মানে সবাই চেষ্টা করে উঠছি। আমার সাথে একটা ছেলে ছিল, রাজশাহী বাড়ি ছিল আমাদের গ্রুপের মধ্যে, এই ছেলেটার পাও কাটা আছে, এই ছেলেও আমার সঙ্গেই ছিল। পরে আমরা গিয়ে উঠার পরে তো আমরা 10-12 জন গেছি, কেউ যেমন একটু দূরে দূরে অন্ধকার, তো দূরে দূরে যাওয়ার পরে তখন আমি আর ওই ছেলেটা রাজশাহী ছেলেটা গিয়া এই উঠছি, এর মধ্যে হাতিতে দৌড়ে আইতেছে। তো পায়ের মধ্যে মানে হাতির দৌড়া যে ছোটো ছোটো গাছ আছে না এগুলো ছন ছন শব্দ হইতেছে, এর মধ্যে কাছাকাছি হয়ে পড়ছে। তখন ওই ছেলেটা আমার কাছ থেকে 4-5 গজ দূরে গিয়া একটা ছোট্ট গাছের তলে বসে পড়ছে, আমি দাঁড়াই আছি। তখন আমি চাক্ষুষ একটা দেখছি আমার হাতির সামনে আয়া পড়ছে, হাতির সম্মুখে আসার পরে যে তখন হাতি দেখিয়া আমার দুইটা চোখে এমনি ইয়ে হয়ে গেলো, আমি খারাপতে পড়ে গেলাম। পরে গিয়ে আমার খেয়াল হইলো যে এইমাত্র পাহাড়ে ডালেতে উঠছে, তখন মাথার মধ্যে এমনি ধৈর্য শুধু খালি একটা গোড় দিছে, একটা গোড় দেওয়ার পরে তার গোড়ে আমার দেওয়ান লাগবে না, তখন গড়িয়ে পড়ছি। সবটা যদি পড়তাম তাহলে তো এই বিপদে মরে গেলাম। অর্ধেকটা পাহাড়ের মধ্যে না এসে একটা বড় একটা পাথরের মধ্যে ঠেক খাই ঠেক খাই ইয়ে করলাম। তখন উপর দিকে লক্ষ্য করলাম অন্ধকারের মধ্যে উপরে কিন্তু পশাতে হাঁটা, লক্ষ্য করলাম যে একটা এই যে হাতি একটা মানুষ দোষ ওরে সুর দিয়ে পেঁচ দিয়া তুলে একটা আশ্বাস দিছে আর একটা ফাড়া দিছে। এই সময় আমি পাথরের সঙ্গে একদম মিশিয়ে দিচ্ছি, ওখান থেকে ঘুরিয়ে পড়াতে আমার শরীরের চামড়া টামড়া এগুলো গুস্তমস্ত এগুলো পাথরের বাড়িয়ে ছুটেছে। তারপরে 5-7 মিনিট হাতিটা এনে ইয়ে করিয়ে পরে চলে গেছে। এখান থেকে প্রায় 20 মিনিট পর আমি আবার উপরে দিকে উঠছি, উঠে আমরা তখন এটা ডাক দাম জানা কাউকে, তখন আমরা হাতে ইশারা মানে হাতে তালি দেওয়া যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তখন দেখি যে না আমরা সাথে লোকজন আরও আছে। এই ঘটনার মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি ক্যাম্পের মধ্যে খবর হলো যে মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ে গেছিলো হাতির পালে আক্রমণ করছে। তখন তারাও আমাদেরকে অস্ত্র নিয়ে রাত্রের বেলা তো টর্চলাইট নিয়ে আমাদেরকে খোঁজার খুঁজতে বাড়িয়েছে, খুঁজে এসে পাইছে। তখন বললাম যে ওস্তাদ আমাদের তো একটা লোক হাতে ধরছে, এটা তো দমারি পাচ্ছে। তখন বললো যে কোথায়, যে এই সম্মুখে। তখন লয়ে গেলাম গিয়ে দেখলাম এই যে রাজশাহীর ছেলেটা, এই ছেলেটাই একদম দম গেছে না, মানে শ্বাস কিছু বইতেছে। এরপরে তারে কান্দাকান্দি করে আমরা ক্যাম্পে আনলাম, এনে ক্যাম্পে চিকিৎসার যে আমাদের এই হাসপাতালে একটু চিকিৎসাধীন আছি এই ক্যাম্পে। তখন এখানে এনে অক্সিজেন নাকের মধ্যে ধরার পরে তখন শুধু খালি দুইটা শব্দ দিল যে ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে তখন আমাদের উৎসবটা বললো যে তোমাদের এ কোন ধর্মের এবং তোমাদের ধর্ম অনুসারে যা কিছু আছে এগুলো করো। তখন দেখলাম যে ছেলেটা মুসলমান, এই ছেলেটার কিন্তু আমরা এই ট্রেনিং সেন্টারে হেন তোর বাস নাই, গাছের ডাল গেতি বেলচা দেয়া পাথর কাটতে কবর তৈরি করিয়া করে এন এই জনাজা করে এনে এ করছি। সেই সময় ছিল সেক্টর কমান্ডার ছিল MK বাসা নৌবাহিনীর। পরে আমরা ওখান থেকে ট্রেনিং শেষ করি পরে আসলাম এই রংপুর ডিস্ট্রিক্টেই ঘুরিমারি। আপনারা কজন এসেছিলেন? আমরা 200 লোকের একটা কোম্পানি এসেছিলাম। কোম্পানি কমান্ডার ছিল বুরহান। এনে দুইটা কোম্পানি আছিল, একটা কোম্পানি আছিল বুরহানের আর একটা কোম্পানি আছিল লালমের সর্দারের। আপনার প্লাটুনের কমান্ডার? প্লাটুন কমান্ডার ছিল সালাউদ্দিন। তখন এইখানে এই ডিফেন্সে এসে যুদ্ধ করলাম, 1 মাস রইলাম ডিফেন্সে থাকার পরে। আমাদের রেস্টের জন্য আবার হেডকোয়ার্টারে এগুলো গুরুমে ঘুরিমারি
রংপুর ডিস্ট্রিক্ট ভুরিবাড়ি। এই রেস্টে যখন গেলাম তখন সাক্ষাৎ পাইলাম আগরতলা ষড়যন্ত্রের যে মামলা ছিল সেই মামলার একজন আসামি ছিল, 29 নম্বর আসামি সার্জেন্ট জলিল সাহেব। ওনার বাড়ি এলো রায়পুরা, কিন্তু উনি বিবাহ করছিল বাকুন্দিয়া, ওনার কিশোরগঞ্জে ওনার এই বুলবুলি ভিলার সঙ্গে কিন্তু ওনার বাসা। তো আমি ওনার নাম শুনছি কিন্তু ওনাকে দেখি নাই। এই যখন আমি রেস্টে গেলাম, যাওয়ার পরে তখন আমাদেরকে ফোন করানোর পরে উনি পরিচয় পাইলাম, তখন ওনার সাথে সাক্ষাৎ হইলে পরে উনি আমার সব কিছু জিনিস জানলো। উনি আমাকে ট্রান্সফার করলো কোথা, আগরতলা, আগরতলা টু সেক্টর। তোর সেক্টর কমান্ডার হইলো হায়দার সাহেব। হায়দার সাহেবের কাছে ট্রান্সফার করলে আমার সঙ্গে আর একটা ছেলে আসছিল ওই সেক্টর থেকে, 6 নম্বর সেক্টরতে, তার নাম ছিল জামাল, তার বাড়ি ছিল জামালপুর, সে তার নাম ছিল জহুরুল ইসলাম। তখন আমরা দুজনেই আসলাম। সেক্টর কমান্ডার হায়দার সাহেবের পরে আমাদেরকে এই ওখান থেকে যে রিলিজ করিয়া পরে পাঠাইলো, এই ট্রান্সফার করলো, তখন এইটা দেখলো কাগজটা দেখে তখন বললো যে ঠিক আছে, কিশোরগঞ্জের তো আমাদের এই সেক্টরের মধ্যে লোক তো নাই, সব বাইরে গেছে গা, তে আমি তোমাদেরকে পাঠাই দিই 30 সেক্টর। তখন আমাকে পাঠাই দিল 30 সেক্টর। এই জহুর ইসলাম সহ আমি 30 সেক্টর চলে গেল। তা 30 সেক্টর আইসা সেক্টর কমান্ডার হলো মেজর শফিউল্লাহ সাহেব। তা ওখান থেকে আইসা এই কিশোরগঞ্জের কিছু লোক, কিছু লোক আসছে যে ট্রেনিং করে, এরা অন্য ট্রেনিং করে আসছে, এরা কিন্তু আমরা বাইরেতে পারছে না, কিছু এই আমাদের কাত্যাশ্বরের লোক, কিছু এই বৌলাইল লোক, কিছু এই কোঠাদের লোক, এই কিছু ইটনার লোক, এরকম মিলাইয়া আমরা একটা গ্রুপ মিলাইলাম। তখন গ্রুপ কমান্ডার বানাইলাম আবদুল্লা আলী বেতেরকে, এরপরে ময়মনসিংহের একটা লোক ছিল সালাউদ্দিন বলু, তারপরে আমরা এই 3 নম্বর সেক্টর থেকে পরে আমরা বাইরে এলাম। কুমিল্লা হয়ে আসলাম ভৈরব এলাকা, ভৈরব এলাকার থেকে পরে আসলাম এই তালজাঙ্গা। লাস্টে 17 ডিসেম্বরে আমরা এই কিশোরগঞ্জ আক্রমণ করি। এই হলো আমার মুক্তিযুদ্ধের কাহিনী। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের সৈনিক ছিলাম, ওনার ভাষণ সেগুলো আমরা শুনছি, টনিয়া যাওয়ার পরে নাকি আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়ছি। দেশ স্বাধীন হওয়ার পরে আমাকে একটা চাকরি দিল ঢাকা এই গভর্নমেন্ট মোটরবিল ওয়ার্কশপের একটা সিকিউরিটি গার্ড, জলিল সাহেব। জলিল সাহেব ছিল অফিসার অন স্পেশাল ডিউটি। তো এখানে আমি কিছুদিন চাকরি করার পরে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সহপরিবার সব কিছু মারার পরে সেনাবাহিনীর থেকে এখানে ম্যানেজার হিসেবে আসলো। আর যে সার্জেন্ট জলিল সাহেব ছিলেন অফিসার অন স্পেশাল ডিউটি ওনার, কিন্তু উনি তৎক্ষণাৎ চাকরি রিজাইন দেওয়া উনি চলে গেলেন, উনি বাহিরে চলে গেলেন, দেশে থাকলে ওনারও মারি হতো। তখন আমার চাকরির তেমন একটা সুবিধা হইল না, পরে এখান থেকে আইসা করছি। আসার পরে তখন অভাবী সংসার, তখন তো একটা কিছু করতে হবে। তখন আমি প্লাস্টিক কারখানার মধ্যে কিছু কাজকর্ম শিখিয়া পরে প্লাস্টিক কারখানার মধ্যে কিছু কাজকর্ম করে জীবনযাপন করছি। আমরা যে স্বাধীন করেছি দেশ, এই স্বাধীনতার একটা আদর্শ, সেই আদর্শটা আমরা তো পাইছি না, কারণ আমাদের যে বিপক্ষ এরা রাস্তা দখল করে নিয়েছে। তখন তো এই জায়গার মধ্যে আমরা তো মুক্তিযোদ্ধা, এটা তো পরিচয় দিতে পারছি না। তো 96 যখন নাকি এবার শেখ হাসিনা পাশ করে আসলো, তখন মুক্তিযোদ্ধার একটা তালিকা দন করলো। এই সময় আমি খুব অসুস্থ, টিবি রোগ হয়েছিল, একদম শুকায় গেছিল, একদম মরার কথা। সেই সময় যে ভারতের যে তালিকা আসছে সেই তালিকা হিসাব করে খুঁজতে 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 আমার বাড়ি বন্ধ গেছে। আমাদের ইউনিয়নেরই আমাদের যে অ্যাডভোকেট মতিউর রহমান আছে, এই থানা কমান্ডার, উনি এবং মেনু এরা আমার খুঁজতে খুঁজতে বাইর করছে গিয়ে বাড়ি, বাইর করে গিয়ে খুঁজেছে আমি মুক্তিযোদ্ধা আসলাম, আমি তাহলে আসলাম। তারপরে দিয়ে আমার একটা ইয়ে দিল যে আপনি কোথায় কী ট্রেনিং করছেন, কোথায় কী করছেন, এটা একটা তালিকা আপনি করে দেন। এই পরে দেয় একটু তত্ত্ব ইয়ে করিয়া পরে এই লিস্ট করে দিয়ে দিচ্ছি। আমাদের এই বাংলাদেশ যেন আমরা স্বাধীন করেছি, যুদ্ধ করেছি, এবং এই দেশের মানুষ প্রত্যেকের স্বাধীনতার স্বাদ যেন পায়।